আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার PSTC একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন। দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। PSTC পরিচালিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় স্থানীয় সরকার বিভাগে অধীনস্থ আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের জন্য নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পাঁচটি মাত্র পদ। প্রথম নম্বর পদের নাম হলো স্পেশালিস্ট ফিজিশিয়ান গাইনি অফ অ্যান্ড অপস মহিলা একজন, এবং এই পদে শিক্ষাগত যোগ্য MBBS সহগাইনি অফ স্নাতকোত্তর ডিগ্রি ও জিও আবশ্যক এবং 3 বছর অভিজ্ঞতা এবং সর্বশেষ আপনি 5500 প্রতিষ্ঠা বেতন পাবে। 3 নম্বর যে পদ স্পেশালিস্ট ফিজিশিয়ান শিশু একজন লুপ্ত ব্যক্তি, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা MBBS 500 DES এবং 3 বছর অভিজ্ঞতা এবং 5500 প্রতিষ্ঠা করে বেতন পাবে। এবং 3 নম্বর যে পদ ফিজিশিয়ান মহিলা একজন লুপ্ত ব্যক্তি, MBBS 500 1 বছর 3 বছর অভিজ্ঞতা এবং 3500 টাকা বেতন পাবে। এবং 3 নম্বর যে পদ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট মহিলা SSC পাস এবং 1 বছর অভিজ্ঞতা সহ আপনার 19,300 টাকা বেতন পাবেন। এবং 5 নম্বর যে পদ আয়া কাম ক্লিনার মহিলা একজন, হ্যাঁ, এবং এই পদে অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারেন এবং 15,550 টাকা বেতন প্রদান করা হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে চান তারা কিন্তু আরও কিছু বিষয় জানবেন। বিষয়গুলো কি? আগ্রহী প্রার্থী আগামী 5 নভেম্বর 2024 মধ্যে সিক্রেটারি মেম্বার সেক্রেটারি কর্মী নিয়োগ বাছাই কমিটি PSTC বাড়ি নং 19/3 Level 4 এবং 6 Route 8 Block C নিকেতন গুলশান 1 ঢাকা 1212 এই ঠিকানা জীবন বৃত্তান্ত সম্প্রতি জোলা পাসপোর্ট সাইজের 2x2 ছবি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোবাইল নম্বর ও 2 জন রেফারেন্সকারী নাম সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা তকদির হলে প্রার্থী বাতিল হবে এবং কামের উপটান বাসে পদের নাম ও এলাকা নাম উল্লেখ করতে হবে। প্রতিভা বাছাইকৃত প্রার্থীকে পরীক্ষার জন্য আহ্বান করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে কী করবেন জানেন, এই বিনিয়োগটার সঙ্গে খোঁজখবর নেবেন, নিয়ে দেখেন সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে কিন্তু বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পাবেন, অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।